তো হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আর্নিং ডেডি মাহফুজের আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। সো বন্ধুরা, আজ আপনার যে অফারটা নিয়ে কথা বলবো, অফারটার নাম হচ্ছে শিডেক্স এয়ারড্রপ নিয়ে। শিডেক্স এয়ারড্রপটা এমন, আপনি শুধু এখানে জয়েন করে গেমস খেলবেন, গেমস খেলে যখন আপনার এখানে 30 লেভেল প্লাস করতে পারবেন, তখন কিন্তু আপনার এখানে ইজিলি $50 প্রফিট হয়ে যাবে। তো বন্ধুরা, এখানে আরও একটা অফার চলতেছে, সেটা হচ্ছে টপ, আপনি যদি টপ 1000-এর মধ্যে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে শিডেক্স থেকে এক্সট্রা কিছু রেওয়ার্ড দেওয়া হবে। তো বন্ধুরা, এখানে কিভাবে জয়েন করবেন সম্পূর্ণ প্রজেক্ট থেকে ভিডিওতে, ভিডিও ডিসক্রিপশনে করে দেখেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। তো বন্ধুরা, এটা যেহেতু দেশ নেট, তো অবশ্যই এখান থেকে আপনাদের কিন্তু 100% প্রফিট হবে। তো অফারটাকে মিস করবেন, সবাই জয়েন করার চেষ্টা করবেন। তো বন্ধুরা, প্রথমে আপনারা কী করবেন, দেখেন এখানে যে দেওয়া আছে মেটামাক্স, আপনাদেরকে অবশ্যই মেটামাক্স অ্যাপ্লিকেশনটা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। তো দেখেন, আমি আমার ফোনে আগে থেকে ইনস্টল করা আছে, তো আমি এটা ওপেন করে নিচ্ছি। তো বন্ধুরা, অ্যাপটা ওপেন করার পরে আপনারা যাদের অ্যাকাউন্ট আগে থেকে খোলা আছে তারা জাস্ট অ্যাকাউন্টটাকে লগ ইন করে নেবেন, যাদের অ্যাকাউন্ট নেই তারা অবশ্যই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো বন্ধুরা, অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে তারপর আপনারা কী করবেন, দেখেন এখানে দেওয়া আছে থ্রি ডট আইকনটা আপনি ওপেন করে নেবেন। তো আমি এটা ওপেন করে নিচ্ছি। নেওয়ার পরে দেখবেন এখানে দেওয়া আছে সেটিং, তাহলে আপনারা কী করবেন, সেটিংটা আপনি ওপেন করে নেবেন। তো আমি সেটিংটা ওপেন করে নিচ্ছি। নেওয়ার পরে দেখবেন এখানে দেওয়া আছে নেটওয়ার্ক, তো নেটওয়ার্কে উপরে ট্যাপ করে দেবেন। তারপর বন্ধুরা দেখতেছেন এখানে দেওয়া আছে অ্যাড নেটওয়ার্কে ট্যাপ করবেন, তারপর আপনারা, আমি ট্যাপ করে দিলাম। দেওয়ার পরে দেখবেন এখানে দেওয়া আছে কাস্টম নেটওয়ার্ক, কাস্টম নেটওয়ার্কের উপরে একটা ট্যাপ করে দেবেন। তো আমি এখানে ট্যাপ করে দিচ্ছি। তো বন্ধুরা, কাস্টম নেটওয়ার্ক ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনাদের এই পেজে চলে আসবে। এখানে আপনারা কী করবেন, বাইন্যান্স স্মার্ট চেনের যে টেস্ট নেটটা আছে ওটা এখানে ইনস্টল করে নেবেন। তো কীভাবে করবেন দেখেন, আমি এটা কিন্তু লিঙ্ক আগে থেকে দিয়ে দিছি আমার টেলিগ্রামে। টেলিগ্রামে চলে আসার পরে দেখেন এখানে দেওয়া আছে। তো প্রথমে আপনারা কী করবেন, এটা কপি করে নেবেন, বাইন্যান্স স্মার্ট চেন টেস্ট নেট কপি করে নিয়ে এখানে পেস্ট করে দেবেন। তো পেস্ট করে দিচ্ছি। তারপর আপনাকে এখানে বলছে আরপিসি ইউআরএল, জাস্ট আরপিসি ইউআরএলটা কপি করে নিয়ে আসবেন ওখান থেকে। তো আমি একটু কপি করে নিলাম, দেন এখানে এটা পেস্ট করে দিব। তো তারপর এখানে বলছে সেন আইডি, তারপর দেখি কত 97, তারপরে সিম্বল বিএনবি, তারপরে বলছে ব্লক এক্সপ্লোর ইউআরএল, জাস্ট এটাই কপি করে নিয়ে এখানে বসাই দিব। তো বন্ধুরা, আরপিসিগুলো বসানো হয়ে গেলে তারপর আপনারা কী করবেন, দেখেন নিচে দেওয়া আছে অ্যাড নেটওয়ার্ক, জাস্ট অ্যাড নেটওয়ার্কের উপর ট্যাপ করে দেবেন। তো আমি ট্যাপ করে দিচ্ছি এখানে। তো বন্ধুরা, অ্যাড নেটওয়ার্ক ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতেছেন আমার কিন্তু এখানে বাইন্যান্স স্মার্ট চেনের টেস্ট নেটটা ইনস্টল হয়ে গেছে। তারপর আপনারা জাস্ট এখান থেকে গটেট করে দেন এটা। তো বন্ধুরা, গটেট করার সঙ্গে সঙ্গে দেখেন আপনারা কিন্তু এখানে কিছু পরিমাণ বিএনবি আপনাকে দিয়ে দিবে। তো বন্ধুরা, এখানে আপনার তারপরে আপনি কী করবেন, এখান থেকে দেখতেছেন যে অ্যাড্রেসটা আছে, অ্যাড্রেসটা আপনি এখান থেকে কপি করে নেবেন। তো আমি এটা কপি করে নিচ্ছি। তো বন্ধুরা, কপি করে হয়ে গেলে তারপর আপনারা কী করবেন, আবার টেলিগ্রামে ব্যাক চলে যাবেন। যাওয়ার পর দেখবেন এখানে দেওয়া আছে ফসেট লিঙ্ক, জাস্ট ফসেট লিঙ্কটা আপনি কিন্তু ওপেন করে নেবেন। তো আমি এটা ওপেন করে নিচ্ছি। তো বন্ধুরা, ফসেট লিঙ্ক ওপেন করার সঙ্গে সঙ্গে আপনাদের এই বিজনেস চলে আসবে। তারপর আপনারা কী করবেন, জাস্ট এখান থেকে ভেরিফিকেশনটা আপনি কমপ্লিট করে নেবেন। তো আমি ভেরিফিকেশনটা কমপ্লিট করে নিচ্ছি। দেন এখানে বার্ডস, দেন ভেরিফাইড। তো বন্ধুরা, ভেরিফাইড কমপ্লিট হয়ে গেলে তারপর আপনারা কী করবেন, দেখেন এখানে দেওয়া আছে ইন্টারভিউ অ্যাড্রেস, আপনি যে অ্যাড্রেসটা কপি করে নিয়েছিলেন জাস্ট ওইটা এখানে পেস্ট করে দেবেন। তো আমি এটা পেস্ট করে দিচ্ছি। দেওয়ার পরে দেখবেন এখানে দেওয়া আছে গিভ মি বিএনবি, জাস্ট এখানে ট্যাপ করে দিলে কিন্তু আপনাকে এখানে 0.5 BNB দিয়ে দিবে। দেখেন আমি কিন্তু আগে থেকে নিয়ে নিয়েছি, তার কারণে আমাকে এটা এখন দিতেছে না। তো বলুন, তারপর আপনারা কী করবেন, দেখেন এখানে দেওয়া আছে শিডেক্স VIP যে লিঙ্কটা আছে, আপনারা জাস্ট লিঙ্কটা আপনি এখানে ওপেন করে নেবেন। তো আমি এটা কপি করে নিচ্ছি। কপি করে নেওয়া হয়ে গেলে তারপর আপনারা কী করবেন, মেটামাক্সটা আপনি ওপেন করে নেবেন। তো আমি মেটামাক্সটা ওপেন করে নিচ্ছি। তো বন্ধুরা, মেটামাস্কটা ওপেন করার পরে তারপর আপনারা কী করবেন, দেখেন এখান থেকে আবার থ্রি ডট আইকনটা আপনি ওপেন করে নেবেন। তো আমি থ্রি ডট আইকনটা ওপেন করে নিচ্ছি। তারপর দেখতেছেন বন্ধুরা এখানে দেওয়া আছে ব্রাউজার অপশন, ব্রাউজার অপশনটা আপনি ওপেন করে নেবেন। নেওয়ার পরে আপনি যে লিঙ্কটা কপি করে নেন, জাস্ট কপি লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন। তো আমি লিঙ্কটা এখানে পেস্ট করে দিচ্ছি, শিডেক্স VIP। তো তারপর এখানে কিছুক্ষণ লোড নেবে, তো দেখা যাক কতক্ষণ এখানে লোড নেই। তো বন্ধুরা, লোড নেওয়া হয়ে গেলে তারপর আপনাকে বলবে এখানে কানেক্ট করতে, আপনার জাস্ট কী করবেন, এখানে কানেক্ট অপশনে ট্যাপ করে সেটা আপনার সেই মিটার মাস্কের সাথে কানেক্ট করে নেবেন। তো আমি কানেক্ট করে নিচ্ছি। কানেক্ট করে নেওয়ার পর এখানে সাইলেন্স আসবে, সাইলেন্ট করে দেবেন। তো আমি এটা করে দিলাম। তারপরে এখানে আপনাদের গেমটা সম্পূর্ণভাবে লোড হয়ে যাবে। তো বন্ধুরা দেখি কতক্ষণ সময় নেয়। তো বন্ধুরা দেখতেছেন আমার কিন্তু এখানে গেমটা লোড নিয়ে নিছে। তো বন্ধুরা তারপর আপনারা কী করবেন, দেখেন আমার কিন্তু এখানে ব্যালেন্স 0, আপনার এখানে ব্যালেন্স আনবেন কীভাবে, দেখেন এখানে দেওয়া আছে ডিপোজিট অপশন, আর ডিপোজিট অপশনটা আপনি ওপেন করে নেবেন। তো আমি ওপেন করে নিচ্ছি। নেওয়ার পরে এখানে দেখবেন ইউএসডি ডিপোজিট, এই অপশনটা ট্যাপ করে দেবেন। তো আমি ট্যাপ করে দিচ্ছি। তারপর বন্ধুরা দেখেন এখানে দেওয়া আছে গেট ইউএসডি, জাস্ট এই অপশনটা ট্যাপ করে দেবেন। তো আমি ট্যাপ করে দিলাম, দিলে কিন্তু আপনাকে 1000 USDT দিয়ে দেবে, এই BUSDT দিয়ে দিবে। তো দেখেন এখানে একটা কনফার্মেশন চাইলো। তো বন্ধুরা ট্রানজেকশন কমপ্লিট হয়ে গেলে তারপর আপনারা কী করবেন, জাস্ট এখানে দেখেন দেওয়া আছে এসএক্স উইথড্রল, জাস্ট এই অপশনটা ট্যাপ করে দিবেন।
দেন তারপরে আপনি এই অপশন আমার ব্যাক চলে আসলে দেখতে পারেন আমার কিন্তু এখানে 1000টা ডিপোজিট হয়ে গেছে। তো তারপরে আপনারা কি করবেন, জাস্ট এখানে দেখুন অ্যামাউন্ট, জাস্ট অ্যামাউন্টে ট্যাপ করে এখানে আপনি অ্যামাউন্ট দিয়ে দিবেন। তো আমি এখানে 1000 অ্যামাউন্টে দিয়ে দিব। দেন তারপরে আপনারা কি করবেন দেখেন এখানে ডিপোজিট অপশন দিয়েছে, ডিপোজিট অপশন ট্যাপ করলে কিন্তু আপনার এখানে টেস্টনেটে ডিপোজিট হয়ে যাবে। দেন কনফার্ম। তো বন্ধু এবার ধরে আমি ক্রস করে দিই, ওইখানে পারমিশন আছে দেখলাম। তো বন্ধুরা ডিপোজিটটা হয়ে গেলে তারপর আপনারা কি করবেন দেখেন এখানে তো সেটা ক্রস করে দিবেন। তো আমি ক্রস করে দিচ্ছি, দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে তো গেম আছে এক লেভেল গেম, জাস্ট এক লেভেল গেমটা আপনি এখানে অপি ওপেন করে নেবেন। তো আমি গেমটা ওপেন করে নিচ্ছি। তো গেমটা এমন আপনার যে ছোটোবেলা ক্যান্ডি ক্রাশ গেম খেলছে, জাস্ট ক্যান্ডি ক্রাশ গেমের মতো। দেখেন এখানে আপনাকে বলতেছে 25টা আপেল আপনাকে মেলাতে হবে। তো 25টা আপেল আমি মেলা দেখাইতেছি, দেখেন আমি ধরে এটা এখানে মারি, দেন তারপর এটা এখানে দিলাম। তো দেখেন আমার কিন্তু এখানে 12টা আপেল আর মেলানো লাগে। তো আমি এখানে এটা দিয়ে দেখি মেলে কিনা, মিলতেছে। তো বন্ধুরা দেখতেছেন আমার কিন্তু এখানে লেভেলটা কমপ্লিট হয়ে গেছে। ঠিক আপনারা ঠিক একইভাবে গেমটা খেলে খেলে লেভেলটা কমপ্লিট করবেন। তার বন্ধুরা লেভেল কমপ্লিট করা হয়ে গেলে তারপর আপনারা কী করবেন দেখেন দেখেন দেওয়া কন্টিনিউ অপশন, কন্টিনিউ অপশন ট্যাপ করে দিবেন, দিলে কিন্তু আপনাকে পরের লেভেলে চলে যাবে। তো দেখেন স্টার্ট টু লেভেল। তো বন্ধুরা এখানে বলছে যে আপনার 25টা আনারস মিলাতে হবে। তো বন্ধুরা ঠিক একইভাবে আপনি যে এক লেভেল ওয়ানে খেললেন ঠিক একইভাবে এখানে আপনাকে কমপ্লিট করতে হবে। তো বন্ধুরা আমি এটা কমপ্লিট করে দেখাইতেছি আপনারা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে লেভেল টুটা কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা লেভেল টু কমপ্লিট হয়ে গেলে তারপর আপনারা জাস্ট কি করবেন এখানে এখানে দেখতে পাচ্ছেন ক্রস আইকন, জাস্ট ক্রস আইকন ট্যাপ করে জাস্ট গেমটাকে আপনারা পজ করে দেবেন। তো আমি ক্রস আইকন ট্যাপ করে দিচ্ছি। তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে দুটা লেভেল কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা একইভাবে আপনাকে কি করতে হবে এখান থেকে দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন 30 লেভেল আছে একটু উপরে যায় যদি দেখায় আপনাদের স্ক্রল করি। দেখেন আপনি যদি এ পর্যন্ত আসতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে ইনস্ট্যান্ট $50 আপনি নিতে পারবেন। তো বন্ধুরা এই অফারটাকে মিস করবেন, সবাই জয়েন করবেন, যেহেতু টেস্ট নেট থেকে কিন্তু আপনারা 100% প্রফিট নিতে পারবেন। তো বন্ধুরা আজকের ভিডিওটা পর্যন্ত, দেখা হয় পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম। আর ভিডিওটা বুঝতে যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানাতে পারেন, আমি যতদূর সম্ভব আপনাকে হেল্প করার চেষ্টা করবো।